সেমিস্টার সিক্সের ফিলোসফি অনার্সের DSE-A2C যে পেপারটি রয়েছে ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ, তো সেখান থেকে কিছু সাজেশন দিচ্ছি যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই। তো দেখো স্টুডেন্ট, তোমরা এগুলো ভালো করে লক্ষ্য করো এবং এগুলো পড়ে তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হবে। দেখো 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে সেখানে নাম্বার 1-এ রয়েছে লক্ষণসূচক বৈশিষ্ট্য ও সহগামী বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। নিয়ত সহগামী বৈশিষ্ট্যকে কি লক্ষণসূচক বৈশিষ্ট্য বলা যায়? নাম্বার 2, অনিয়ত ও নিয়ত সহগামী বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য করো। নিয়ত সহগামী বৈশিষ্ট্য কি লক্ষণসূচক বৈশিষ্ট্যে রূপান্তরিত হতে পারে? 3, অস্পষ্টতা কাকে বলে? শব্দের অস্পষ্টতার 3টি কারণ ব্যাখ্যা করো। 4, অর্থ সম্বন্ধে সমর্থনযোগ্যতা মানদণ্ডটি সবিচার আলোচনা করো। 5, শব্দ কি, একটি শব্দ কিভাবে তার অর্থের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, কেন শব্দ ব্যবহারের ক্ষেত্রে প্রথাগত নিয়ম অনুসরণ করা শ্রেয়, প্রথাগত ভাষা ব্যবহারের কোনো ব্যতিক্রম আছে কি? 6, স্ববিরোধী বচন কি অর্থহীন? উত্তরের সপক্ষে যুক্তি দাও, উদাহরণ সহ শব্দের দ্ব্যর্থতা ও অস্পষ্টতার মধ্যে পার্থক্য করো। আমার দৈহিক মৃত্যুর পরেও আমি বেঁচে থাকব, এই বাক্যটির অর্থ বিশ্লেষণ করো। 7, অর্থ সম্পর্কে পরীক্ষণযোগ্যতার মানদণ্ডটি কি, যাচাইযোগ্যতা ও সমর্থনযোগ্যতার পার্থক্য আলোচনা করো। অর্থের মানদণ্ড হিসাবে সাধারণভাবে যাচাইযোগ্যতাকে কিভাবে মূল্যায়ন করা হয়। 8, শব্দার্থ বিজ্ঞান বলতে কি বোঝো, আলোচনা করো, উদাহরণসহ আরোপক এবং প্রতিবেদনমূলক সংজ্ঞার মধ্যে পার্থক্য দেখাও। শব্দের প্রচলিত প্রয়োগ রীতি কাকে বলে, এই রীতির কি কোনো ব্যতিক্রম সম্ভব। 9, বাচ্যার্থমূলক সংজ্ঞা কাকে বলে, এই ধরনের সংজ্ঞার অসুবিধাগুলি আলোচনা করো। শব্দের অস্পষ্টতার সঙ্গে সংজ্ঞাকরণের সম্পর্ক কি। 10, বাক্যের অর্থের জন্য শব্দের অর্থ যথেষ্ট নয়, আলোচনা করো। এবার আসছি 5 মার্কসে। তো দেখো 5 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে সেখানে নাম্বার 1-এ রয়েছে শাব্দিক ও প্রদর্শনমূলক সংজ্ঞার মধ্যে পার্থক্য কি। 2, শব্দার্থ বিজ্ঞান ও বাক্য গঠন বিজ্ঞানের মধ্যে পার্থক্য দেখাও। 3, ভাষার গণপূর্তি বৈশিষ্ট্য কাকে বলে, সংক্ষেপে আলোচনা করো। 4, বিভিন্ন প্রকার দ্ব্যর্থকতা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। আচরণমূলক শব্দার্থ তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। 6, অর্থ শব্দের যে কোনো 4টি অর্থ উদাহরণসহ ব্যাখ্যা করো। 7, অর্থ সম্বন্ধে যাচাইযোগ্যতা মানদণ্ডটি সংক্ষেপে আলোচনা করো। 8, অর্থের নির্দেশমূলক তত্ত্বের সমস্যাগুলি আলোচনা করো। 9, বাক্যার্থের মানদণ্ড হিসাবে কল্পনাযোগ্যতা ও বর্ণনাযোগ্যতা আলোচনা করো। 10, এমন কিছু আছে কি যা অর্থপূর্ণ কিন্তু শব্দ নয়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। তোমাদের 15 মার্কসের 10টা কোশ্চেন দেওয়া হয়েছে এবং 5 মার্কসেরও 10টা কোশ্চেন দেওয়া হয়েছে, খুব বেশি নেই। আশা করি 1টা কোশ্চেন তোমরা ভালো করে পড়বে।